এরকম আছে, আমাদের মতো অবশ্যই ভালো আছে। দেখেন আজকে আমরা কাছে করলা ধরেছি, তো আজকে আমি করলাগুলো উঠে নেব, উঠে রান্না করবো। তো এদেরটা খুবই সুন্দর, আজকে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। আর এখন আমি সবজিগুলো উঠিয়ে নেব, অনেক সবজি হয়েছে আমার বাগানে। এইখানে দেখেন আমি করলাগুলো ছিঁড়ে নিচ্ছি, খুব সুন্দর এখন করলাগুলো রয়েছে, আমি বেশি নেব না, তো আমার চারটা নিলেই হবে, তো আমি নিয়ে নিয়েছি। আর এখানে একটা গাছে লেবু হয়েছে, সেটাও নিয়ে নিচ্ছি লেবুটা। আর এখানে আমি নিচ্ছি পোশাকগুলো, খুবই সুন্দর হয়েছে, বৃষ্টি পানিতে আরও সুন্দর হয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে। তো এটা কেটে নিচ্ছি আমি, তো ছেলেরাও আমার পাশে আছে, দাঁড়িয়ে আছে। তো এখানে আমি কেটে কেটে রাখছি যতটুকু পরিমাণ আমি নিব। আর এখানে তো অনেক ঝড় শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি নামতেছে, তো এখানে তো লিলি করে আমি এগুলো নিয়ে নিয়েছি। আর এখানে কাঁকড়ের পাতা হয়েছে, তো কাঁকড়ের পাতাগুলো আমি কয়েকটা ছিঁড়ে নিব বড় বড় পাতা দেখে। তো এখানে আমি কাঁকড়ের পাতাটাকে ফুটতে পারলাম, এখানে অনেক ঝড় শুরু হয়ে গিয়েছে, লিলি করে আমি নিয়ে গেলাম। এইখানে আমি লিবুটা দেখালাম, চারটা আমি করলাম নিয়েছি, আর এখানে কাঁকড়ের পাতা নিলাম বর্তমানে, আর এখানে আমি পুষে তুলে নিয়েছি, তো চুন মাছ দিয়ে রান্না করবো। তো দেখুন আর দেখা যাচ্ছে কি ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেটা পরে শেয়ার করলাম। আর দেখুন খুবই অনেক অনেক বৃষ্টি হচ্ছে আমাদের, আমাদের জন্য এখানে রাস্তার মধ্যে পানি জমে গেছে, বৃষ্টি হচ্ছে। ওখানে আমি রান্না করে বসিয়ে দিলাম, তো এখানে আমি ভালো করে কাঁকড়ের পাতাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন কীভাবে আমি ভর্তা রান্না হবো। আর এবার জলের ঠিক পাশে তৈরি করে দিচ্ছি, আর খুবই খেতে দিচ্ছে, স্বাদ অনেক ভালো লেগেছে ভর্তাটা। তো এখানে আমি আর কিছু দিব না, এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু দিয়ে দেবো, তেল দিয়ে ভালোভাবে তো নামিয়ে আমি ভর্তাটা বানিয়েছি। আর এখানে হলুদ তৈরি ধুয়ে দিয়ে আদা রসুন বাটা দিয়েছি, এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এখানে আমি চিনি মাছের কুচিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তালা দিয়ে, তো এখানে আমি চিনিটাকে ভালো করে ভালো করে ভাজা দিয়ে নামিয়ে নেব। তারপর করলা ভাজাতে আসছি, তো একদিন দিয়ে ভাজি করবো, সে বাসায় একটা ফ্রাই করে দিয়েছি করলা দুই দিন ভাজাটা সেই রকম লাগে। তো এইখানে তো আমি পোশাকগুলো দিয়ে দিচ্ছি, সামনে একটা ডাল দিয়ে দিয়েছি, তো এইটা আমার ভর্তাটা আমি বানিয়ে ফেলেছি। তো দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় করে লোকে আর করবে, আর যারা ভর্তা পাবো তারা তো অনেক খেয়ে দেখবেন। তো এখানে দেখেন আমি করলা ভাজি তো আমার হয়ে গিয়েছে, অবশ্যই বাসায় করে লোকে আর করে দেখবেন, আমার খেতে খুবই ভালো লাগে এই করলা ভাজি দিয়ে দিন দিয়ে ভাজি করলে। তো এখানে আমি দেখুন নিয়েছি আমি আমার পোশাক দিয়ে আমার চিনি মাছের শুক্তিতে দিয়ে রান্না হয়ে গিয়েছে, তো যারা দেখুন যারা প্রশংসা সবাই কাজ করে।